ব্রহ্মপুত্র দক্ষিণ পাৰত যিসকল লোক আছে তেওঁলোকে কিন্তু ঘর বাড়ি নথকার কারণে বড়া খহনীয়ার ফলত কিন্তু উত্তর পাৰত থাকিবলগীয়া হয়, আর এই উত্তর পাৰত থাকা লোকসকল কিন্তু দক্ষিণ পাৰত ভোটাধিকার সাব্যস্ত করব, আর ভোটাধিকার সাব্যস্ত করবলে ইতিমধ্যে কিন্তু নাওরে যাওয়ার কারণে সাজু হয়েছে। আর মানে দেখ আজি ধুবুরীর যোগমায়া ঘাটত আই এয়া হয়েছে যোগমায়া পারঘাট, আর যোগমায়া পারঘাটত যখন নাও আছে সেই নাওরে কিন্তু দক্ষিণ পাৰলৈ যাব নিজ ঘরলে, আর অহাকালি তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব কিন্তু সেই নির্বাচনতে ভোটাধিকার সাব্যস্ত করব, রাতেপুৱাৰ ভাগত ভোট দিব, ইতিমধ্যে সাজু হয়েছে যাবলে, অলপ পিছতে নাও এরিব। মই কিছু কথা জানিবলৈ যত্ন করি, দাদা আপনার ওসলে আইছো, কি কব আপনার ঘর কত? বরঘাট, এটা নিজ মনিষ্ঠ বলি কয়। আপনি নিশ্চয় উত্তর পাৰতে থাকে? জি, মই এতে। কিন্তু দক্ষিণ পাৰত আপনার ভোট হওয়ার কারণে আজি আপনার যাওয়ার কারণে সাজু হয়েছে? জি, মই এতে। কেনকা লাগিব কালি ভোট দিয়ার? ভাল লাগিব কালি। আপনার কিমান ফ্যামিলি কিমান জন লোক আছে? আটজন মান আছে। সবে ওলাইছে এতিয়া? হ্যাঁ, সবে ওলাইছে। আর এই যখন লোক আছে সকল লোকে কিন্তু এই দক্ষিণ পাৰত ভোট দিবলৈ যাব ভোট দিবলৈ? ঠিক আছে, ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে নাও এৰিছে আৰু মই সেই সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছো। এই নাও এতিয়া ওলাব, এই নাও নাওরে দক্ষিণ পাৰলৈ নিজ নিজ ঘৰলৈ যাব, আর নিজ নিজ ঘৰলৈ গৈ কালি ৰাতিপুৱা 7টা বজাত যি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণ জায়গাত গিয়ে নিজে নিজে ভোটাধিকার সাব্যস্ত করব। আর বিভিন্ন লোক আছে ইয়াতে, তেওঁলোকৰ কিছু কথা জানিবলৈ যত্ন করিম যে ইয়াতে ঘর কত আর কত থাকে। দাদা আপনার ঘর কত? আমার ঘর ধুবুরী, ধুবুরী জওড়াবা। কিন্তু আসল ঘর কত আপনার? দক্ষিণ পাৰত পদ্মাগলা জীবী। পদ্মাগলা কি দূর ইয়ার? 3 ঘন্টা 4 ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগবে। আপনার ভোট দিবলে গে আছে? হ্যাঁ, গেছি ভোট দিবলে। গেছি। আপনার ফ্যামিলি কি মানুষ আছে? আছে 9 জন। সকলে তো আজি গৈ আছে? সকলে আজি গৈ আছে। হয়, ধন্যবাদ জানাইছো আপনার। মানে সেই পরিবেশ দেখুৱাইছো যে ইতিমধ্যে নাও এৰিছে, এই নাওখনে কিন্তু দক্ষিণ পাৰলৈ যাব, দক্ষিণ পাৰৰ বিভিন্ন এলাকার লোকসকল ইয়াতে আহি কিন্তু উত্তর পাৰত ঘর বাড়ি করেছে, আর এই ঘর বাড়ি করার পিছত যেহেতু কালি তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর ভোটাধিকার সাব্যস্ত করবলে এতিয়া ইতিমধ্যে কিন্তু শ শ লোক কিন্তু দক্ষিণ পাৰলৈ যাওয়া পরিলক্ষিত হয়েছে। মানে সেই সামগ্রিক পরিবেশ দেখুৱাইছো। ইয়া হয়েছে ধুবুরীর যোগমায়া ঘাট, আর এই যোগমায়া ঘাটের পর ইতিমধ্যে ওলাইছে, রওনা হয়েছে, আর রওনা হওয়ার পিছতে কালি যে রাতেপুৱার ভাগত 7টা বজার পর ভোটাধিকার সাব্যস্ত করব। আর দেখা যায় যে ধুবুরীত 13 গৰাকী কই কিন্তু প্রতিদ্বন্দ্বীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব কালি নির্বাচনত, আর সেই হাঁহি কোনে মারিব সেয়া হব লক্ষণীয়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।